গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 5টি বড় মাপের কচ্ছপ এবং 14টি ছোট কচ্ছপ। যদিও সুযোগ বুঝেই একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলে অপরজন ধরা পড়ে যায়। উদ্ধার হওয়া কচ্ছপ এবং ধৃত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে জেলা বনদপ্তরে। বনদপ্তর সূত্রে জানা গেছে, এর আগেও ওই ব্যক্তিকে বেআইনিভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ডিএফও সিদ্ধার্থ বি জানান, গোপন সূত্র মারফত তারা খবর পান গাজলের নয়াপাড়া এলাকায় বিপুল বিশ্বাস নামে এক ব্যক্তি কচ্ছপের মাংস বিক্রি করছেন। এই খবর পাওয়ার পর ফাঁদ পাতে বনদপ্তর। ওই ব্যক্তির কাছে কচ্ছপ আছে এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর ক্রেতা সেজে ওই বাড়িতে যান বনদপ্তরের রেঞ্জ অফিসার সুদর্শন সরকার সহ বনকর্মীরা। এরপর হাতে নাতে ধরা হয় বিপুল বিশ্বাসকে। যদিও সুযোগ বুঝে অপর একজন পালিয়ে যায়। উদ্ধার করা হয় 5টি বড় 12-15 কেজি ওজনের কচ্ছপ এবং 14টি ছোট 1-2 কেজি ওজনের কচ্ছপ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুল বিশ্বাস দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে কচ্ছপের মাংস বিক্রি করে আসছে। মূলত উত্তরপ্রদেশ থেকে এই কচ্ছপগুলি তার কাছে আসে। এগুলি হচ্ছে গ্যাঞ্জেটিক সফট সেল টার্টল প্রজাতির। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। Active Gold with added mineral, active pure, active raho.